양을 훙 꼴단지 웃돌 깜찍거리듯이 하는 거 자꾸 물어자 하자 그러죠? 마야 빠손도 그리 팔아야지 김우스탁이 벌어질 텐데 와서 가면 누구니? একটা কাজ করেন আয়না হবির পাশে বসেন আমরা একটা গ্রুপ ছবি তুলি আমি কেন আয়নার পাশে বসবো না ভাই ছাই ছা পাগল যে কোনো সময় জ্বললে উঠতে পারে তার চেয়ে বরং তুমি নিজের হাতে প্রতিশোধটা লয়ে নাও বাহ খুব মজা না কইছেন আপনি আমার লগে ঘুরবেন না পান্না বলে লগে আড্ডা মারবো লাগছে কি হইছে আপনার হ্যাঁ পান্না বলে কথা কি কাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কইতাছি বাইরে কইতাছি হ্যাঁ ভাই ইসমাইল ভাই সালাম দেন আমার হাত কাঁপতাছে এইটি কি কোন আরে কেউ দেখবো নাকি ফোনের মধ্যে আপনার হাত কাঁপতাছে মুহে কইলেই চলবো লন না সালাম লন সালাম ওই যা খালি হু কইল কিচ্ছু দি উত্তর দিল না ভাই বুড়া হয়ে গেছে বয়স হয়েছে কানে মনে কমন একটু উঁচা গলায় কন না তাইলে হয়ে যাবো বুঝা পারে নাই সালাম দিচ্ছি ভাই আলেপ সালাম দিচ্ছে ওয়ালাইকুম সালাম ভাই আপনার শরীরটা কি রকম ওইটা আবার হু করতেছে উত্তর গ্রাম চিত্রা দিতে আমি কথা করবো না যা ভাই ভাই তোর মেজাজ তো দেখি আগের মধ্যে আছে বড় ভাই লোকে এরকম মেজাজ দেখাইনি ভাই মাফ করে দাও তুই মাপতাস কেলা তুই তো আমার ছোট ভাই আমারই উচিত আছে লোক বিষয়টা আগে মিটমাট করলেন আপনি হেনে ভালো আছেন নি আরে মিয়া ভালো থাকুন কেমতে ভালো থাকবার দিচ্ছ হ্যাঁ তুমি তো বাতে মারবার লাগছ আপনার বাত আমি মারুম কেমতে আপনার লাহানুরুম চিকন গটকালি বুদ্ধি আমার আছে নি হাঁচা কইতেছ হাঁচা নাইলে কি মিছা কইতেছি বড় মহল্লায় পটকা বাজি দিচ্ছে পটকা বাজি ফুটে খেলে গেছে ঘটনা কি আপনি কম দেহেই মহল্লার ভিতরে কিল্লেগা পটকা ফুটতাছে কিল্লেগা আবার ফুটবো মিয়া তুমি আমার কাছে পাঁচটি ছবি নিলে তারপর কোনো সংবাদ বিনাই কাকার গায়ে হয়ে গেল আমার তো মনে হয় তুমি আমার গটকারি করা শুরু করে দিচ্ছ হই মিয়া আপনারে গটক বানাইছে কোন হালায় আপনি তো দেহি মহল্লার কোনো খোঁজ খবরই রাখেন না আজকে আমার গো আলেপ চাচা আর ইসমাইল চাচা দুইজনের ভিতরে সন্ধি হয়ে গেছে গা সন্ধি হ্যাঁ আজকে মোবাইলে কথা কইছে হেই খুশিতে এলাকার বাচ্চা কাচ্চা পটকা ফুটাইতেছে বুঝছেন এইটা তো খুশির খবর মহল্লার লেগে আমারও খুব খুশি লাগতেছে জব্বর খবর একটা আপনার লিগে আমার কাছে আর একটা খুশির সংবাদ আছে কি সংবাদ আমরা সিদ্ধান্ত নিচ্ছি কমিশনার সাবরে মানে হইলো হারুন বাইরে আমরা বিয়ে করাম হাঁচা করতেছ হ্যাঁ মায়া পছন্দ করে ফেলাইছে ওই বেটা পছন্দ করছে এইবার কইলো আমার সেরা কালেকশন কি কও আপনার উগুনি বাঙ্গা চূড়া মডেল মার্কা কালেকশন দিয়ে কাম হইব না বুঝছেন না বায়ের দরকার হইতেছে একটা ভদ্র দীক্ষা মধ্যবিত্ত পরিবারের মাইয়া এটা আপনি দিবার পারবেন আছে আছে আরে কয় কি সব ধরনের মাইয়া এই বিয়ে আমার কাছে আছে পাত্রী কোনো আবার চিনি মিয়া ছয় ছয় পাত্রী দুর্গা কি কই লাখ লাখ পাত্রী বিয়ে আমার কাছে আছে থামেন আপনারও তো কষ্ট করুন লাগবো না আপনার দৌড় আমার জানা আছে আমরা মায়া পছন্দ করে হালাইছি চেন এখন আপনার কাম হইতেছে আপনার ওই চিকন গটকালি বুদ্ধির প্যাচ দিয়া মায়ার গার্জিয়ানদের ফিটিংয়ে ফালাইয়া কামটা গটাই দেওয়া লাগবো পারবেন আপনি জান কই মিয়া আর শুরু থেকেই দেখতেছি আপনি তরবর করবার লাগছে না গার্জিয়ানের নাম না কইলে আমি কথা কব কার লগে কে লাগাচ্ছে লগে নি নামটা তো কই যাবে নাকি কইতাছি কইতাছি মায়ের যে গার্জিয়ান হেরে যদি আপনি বাও করে হালাইবার পারেন তাইলে হ্যাঁ মনে করেন খুশিতে আপনার বুকের ভিতরে জড়ায় ধরবো আর যদি বাও না করবার পারেন তাইলে কি করবো জানেন নি
আপনারে পাঁচ তালার উপরে তে ঝুলায়া পমস্ত করে নিচে ভালাই দিব। বুঝছেন না আমি বুঝালন পারবেন কিনা? পাচ্ছেন? আবার একটু ভালো করে দেখো তো, দেখছি ঠিক আছে। কেমন লাগতেছে ভালো, এই তুমি গরিবের বন্ধু হইতে পারবা এমনি স্লোগান ধর দুনিয়ার মজদুর প্রথমে আমার লেগে পাঠাইছিল, তারপর আমি প্রতিবাদ করে কইছি যে আমার দুবার লেগে যদি না পাঠান তাহলে আমি পিন্দুম না, এর বাদে তগো লেগেও পাঠাই দিল। নাকি আসলে ঘটনা অন্য, আমগো দুইবার লেগে খালায় পাঠাইছে, হেটে দেখে তুমি ব্যাগ করে কান্দন শুরু করছো, আর হেটে দেখে খালায় মনে করছে একটা স্যুট দিয়ে দেই পান্না রে। এর লেগে না মানুষে কয় কারো উপকার করতে নাই, আমি করার চাই না তো। ওখানে কথাবার্তা বাদ দিয়া আমার ফটো খিচ, ভালো স্মার্ট ফটো না হইলে পোস্টারে মেয়ের বর্ম নয় না, খিচ। খারাপ কন্ট্রোল লিমিট, খুব ভালো খুব ভালো দাদা। Hey, Charlie!
বলুই থাকবো না ক্যাব বুঝি বুঝগান ঠিকই আছে যজ্ঞা অহন তো যাওনি লাগবো না ওই যে ইন্নার মুন্ডারে লয়া এর লাগে আমি যাইতাছি তোরা তিন ভাই মিলে আলে ফের বাড়ি যাইতেছ জি আব্বুজি একটু আগে বলি তখন যাও ঠিক হবো না অন্য আবার কেমনে যেতে না তখন কোচি যে জামাই বললো আগে যাওনটা ঠিক হইব না পরে গেলে তো কোনো অসুবিধা নেই কে তুই দেখি সামাজিক নিয়ম কানুন জানোস না আরে ফিরানি দেখি জামাই বাড়ির লোক কেউ যায়নি সামাজিক নিয়ম কানুন না জেনে পলিটিক্সে নেমে গেছ হ্যাঁ যা তোর স্যুট প্যান্ট খুলে আয় তোর দেখলি আমার গরম লাগছে না মানে ওইছে কি আব্বুজি আমি তো একটা পলিটিক্স খেলনের লেগে ওই বাড়িতে যাইতাছি কি মোস্তাকে পলিটিক্স খেলতে আসবে আমি ঢুকুনি আপনি আর খালোজি তো সন্ধি করে আলাইছেন মানে দুই বাড়ির বর্ডার তো খুলে গেছে গা এ বাড়ির সপ্তে অহন ওই বাড়ি যাওয়া পারবো আবার ওই বাড়ির সপ্তে বি এ বাড়ি আওয়ার পারবো আসল কথাটা কয়ে ভালা কথা বাড়াস গেলা না না আব্বুজি কথা তো বাড়াইতেছি না কারণ আমি তো পলিটিক্স করুক পলিটিক্স করতে গেলে কি করতে হয় কথা একটু বাড়া ফুলা ফাবা বেশি করে কল লাগে মানে ওই জিনিসটা আমার ক্যারেক্টারের মধ্যে আনন্দ লাগবে এর লেগে আমি একটু বেশি করে কথা কওয়ার প্র্যাকটিস করতেছি আব্বুজি তো এখন হইলো গিয়া যেহেতু আমাকে দুজনের বর্ডার খুলে গেছে গা দুই বাড়ি এখন এক হয়ে গেছে গা এখন হইতেছে গিয়া কোনো বাধা নাই কা আমাকে মধ্যে না কথা হইলো গিয়া আপনি বলে ডিক্লেয়ার দিচ্ছেন যে দুই ফ্যামিলির মধ্যে মেইন গার্জিয়ান হইলেন কি আপনি কথাটা কি ঠিক তোর কোনো আপত্তি আছে নি না আমার কোনো আপত্তি নেই কে মাগার মানে আপনি যদি মেইন গার্জিয়ান হন তাহলে ফিরানি হইতেছে গিয়া দুই ফ্যামিলির লেগে খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম তো ওই ফিরানির প্রোগ্রামের মধ্যে মেইন গার্জিয়ানের থাকনটা খুব জরুরি আরে গদ্ধব আমার পোলার ফিরানিতে আমি বাপ হয়ে কেমনে থাকি এখানে এতক্ষণ ধরে সামাজিক নিয়ম কারণ ধরে কি বুঝাইলে আপনি এইটাই আমি আপনাকে কর চাইতেছি আব্বুজি যেহেতু আপনি মেন গার্জিয়ান হিসাবে যাওয়ার পারতেছেন না মানে যাইতেছেন না তো আপনার অ্যাবসেন্সে আমি হইতেছি গিয়া এই ফ্যামিলির প্রধান গার্জিয়ান মানে আমি ওই আপনার অ্যাবসেন্সে ওই প্রোগ্রামের মধ্যে অ্যাটেন্ড করুক প্রধান গার্জিয়ান হিসাবে ওই তুই গার্জিয়ান হইতে যাবি কোন আইনে না কথা হইলো গিয়া বাংলাদেশে আমরা কি দেখি পরিবারতন্ত্র মানে পলিটিক্সের মধ্যে সবসময় আমরা দেখি যে বাপের পর পোলায় পাওয়ার পায় তো ওই হিসাবে আপনার পরে আমি হইতেছি গিয়া ফ্যামিলির প্রধান মানে প্রধান পাওয়ারফুল মানুষ ঠিক না বুঝি এসব মুস্তাকে বুদ্ধি কই পাইছস হ্যাঁ খবরটা কয়ে দিলাম আর কোনোদিন জানে এরকম কথা তোর মুখ দিয়ে না শুনি আমার অ্যাবসেন্টে এই ফ্যামিলির গার্জিয়ান হইবে আমার ছোট ভাই আপনার ছোট ভাই আপনি আমার ছোট ভাই পেলেন কই বুঝি তোর আলে খালু জানার কথা কই দিচ্ছি ওই কেটা পরে আমি আদুকে বুকে টানে লইছি না ওই ওই যাচ্ছে আমার আদুরের ছোট ভাই হয়েছে তো আর কত পুরো বিয়ে অনুষ্ঠান এত লম্বা হয় নাকি না না ফটো সেশন শেষই তো আমরা সকলে চলে যাব তাই না আমার কিছু ফটো সেশন দুলা ভাই একটা কাজ করেন আয়না ভাবির পাশে বসেন আমরা একটা গ্রুপ ছবি তুলি আমি কেন আয়নার পাশে বসবো আয়না কি তো নান্না ভাইয়ের পাশেই ভালো লাগছে আয়না পু তুমি দেয়াল টপকে লাগেন আয় চুপ পুরান ব্যাচার বন্ধ কর একটা নতুন নিউজ আছে তোমরা কি শুনতে চাও কি কি আছে কোনো বড় খবর আছে কোয়া দেন তুই লাভ কি কি হয়েছে কোয়া দেন না আমি না সূচির জন্য পাত্র ঠিক করে ফেলেছি আমরা যারা চিনি হ্যাঁ নাকি না না তোমরা চিনো কিন্তু তোমরা যাকে ভাবছো আসলে সে না পাত্র অন্য আরেকজন আছে নি আচ্ছা কাটা কোন দেহি অপমান করে কত করে না সমস্যা চুপ চুপ কাটা মানে তোমরা সবাই যাকে চেনো সে না মানে পাত্র অন্য একজন Thank you.
তুই অঙ্গ ভাই ছোটকেলা তোলা দেখা করতেছি। ওই আমি তো তোর বাড়িতে যাবার চাইতাছি, মাগার পারমিশনটা মিলতাছে না, আর তুই উল্টা চলে আইছস অঙ্গ ভাইতে। তোর বিষয়টা কি, কাহিনী কি? হ্যাঁ না, বলতেছিলাম যে আমার দুই আব্বা তো মিলে গেছে গা। এদিকে মনে করি যে শান্তির বাতাস কলম বইতেছি সব জায়গায়, আঙ্গু দুজনে মিলে অশান্তি করে কোনো লাভ আছে? তুই আঙ্গু মিলতে অশান্তি দেখছিস কই? তোমার মাথা ফাটায় তুমি বাইগা গেলাম গা। কত কিছু হয়ে গেল গা, গেরিলা যুদ্ধ মেরিলা যুদ্ধ, আর কি বাকি আছে? আমার কথা দিচ্ছে কোনটা, আমার বিচার তো হইল না। দেখ এডিয়ন পুরান হয়ে গেছে গা, তামাদি হয়ে গেছে, এডি বাদ দে না ভাই। ছাই চা পাগল যে কোনো সময় জ্বললে উঠতে পারে, তার চেয়ে বরং তুমি নিজের হাতে প্রতিশোধটা লয়ে পাও। তখন কী করবো আমি, কি তোর মাথায় আমি লাঠি দিয়ে বাড়ি দিবো? আবার বাড়ি দেওয়া লাগবো না ভাই, আমি নিজে ব্যবস্থা করতেছি। এই যে এটা কি? ব্লেড, বলাকা ব্লেড। ওই তুই আমার বলাকা ব্লেড চিনে এবার লাগছ? আমি তো জানি তো এটা বলাকা ব্লেড। এই বলাকা ব্লেড দিয়ে আমি কি করবো? তোমার কপালে তিনটা সিলি লাগছিল না, তোমার কপাল বেড়ে গিয়ে পড়ছিল না, তুমি আমার কপালে তিনটা পোঁচ দিয়ে দাও। হোয়াট নন্সেন্স, কি কস স্টুপিড এর নাম তুই এডি? আমি তোর এডি দিয়ে পোঁচ দিবো, তোর তো সিলি দেওয়া লাগবো, স্টিচ পরবো না, তুই ব্যথা পাবি না ব্যাপারটা? এলিগে তুমি এভাবে কটনও আছে, আমি তো এটাও লিয়েছি, এই যে দাও। ওই তোর মাথা উতা গেছে গা না, তুই তো ব্লাড বারণের লগে লগে ফিট হয়ে যাবি, তুই তো সেন্সলেস হয়ে যাবি রে। ফিট হলেও মো ভাই কিচ্ছু করার নাই, আমার মনে হচ্ছে এই চ্যাপ্টারটা ক্লোজ করানো লাগবে ভাই। জাম তো এটা শেষ করো, নাহলে তুমি আমার উপর যে পিল্লা খাইয়ে দিছো, যে জেলাস খাইয়ে দিছো, এটা আমি শেষ করা পারবো না ভাই। ওই খারা খারা খারা, কি কইবে লাগছিস তুই? তোর উপর আমি জেলাস হবো মানে? এই যে ধরো সুচির লগে আমার যে রিলেশন। খারা খারা খারা, সুচির লগে আবার তোর রিলেশন কি রে? হ্যাঁ আপন কাজিন, ছোট বোনের মতো, তোর লগে একটু ঘোরাফেরা করছে, একটু খাইছে উইছে, আর তুই এটারে রিলেশন কয়ে ভাল পারত ছত? পার না ভাই, তুমি যদি তোমার মুখটা আয়নায় দেখতা, তুমি কত বড় জেলাস তুমি চিন্তা করা পারবো না, হাঁচাই তুমি জেলাস। দেখছো দিস ইজ টেলিবিদি পান্না ভাই, সুচির ফোনগুলো মায়া পড়ছে, একটু ধরি। হ্যাঁ কিরে গ্যাঞ্জামের মধ্যে কই আছিস তুই? আরে ওখান থেকে বাইরে হ্যাঁ, তোর লগে একটু রিক্সে রিক্সে ঘুরি। আপনি কই? আমি পান্না বেগো বাড়িতে, পান্না বেগো একটু বাকচিত করতেছি আর কি। বাহ খুব মজা না, কইছেন আপনি আমার লগে ঘুরবেন না, পান্না বেগো আড্ডা মারবো লাগছে। কি হয়েছে আপনার, পান্না বেগো কি কাম? কোনো কাম নাই, তোর লগে আমার রিলেশন লিয়ে পান্না একটু জেলাস ফিল করতেছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করতেছি আর কি, পরিষ্কার করতেছি। পান্না ভাই আমার সঙ্গে কিছু ভাবতে চাল্লাই জানি, ওরা বলেন একটা শিক্ষা দেওয়া উচিত। আপনি যে বলে ভাই কিছু কয়ে থাকেন, আপনি কোনো কিছু মাথায় লেন না। আসলে হয়েছে কি, হ্যাঁ আমার লাগে পাত্র ঠিক করছে, আর আমার সব কথা আগায় গেছে গা, বুঝছেন মানে পিছনে কোনো জায়গা নাই গা, আপনি এটা বলা বাইরে কয়ে দিন। ও ওই চান্দি চিলা ইসমাইল ভাই জানার কথা কইতেছে? খবরদার খবরদার, এমনি কথা কবি না, আল্লাহর কসম খায়া কইতেছি আমার কাছে এক টাকাও নেই। মায়ের ফেরত পাইয়া বুবুরে ভুলিয়া গেছ? আরে খালি মায়া পাইছি নি, পোলাভি পাইছি।